مجھے اپنے رنگ میں رنگ خدا, مجھے اپنے رنگ میں رنگ خدا. মাগরিবের নামাজে এত লোক হয়েছে যে মসজিদের উপরে পাঁচতলা পর্যন্ত সাথী দ্বারা পরিপূর্ণ ছিল. আমরা এখন নামাজ পড়েছি আন্ডারগ্রাউন্ডে, দেখেন এখানে এখনও কিছু সাথীরা আন্ডারগ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আছে. তারা আমরা নামাজ শেষ করার পরে তারা নামাজ পড়বে, নামাজের জন্য তাদের জায়গা পায়নি. হ্যাঁ, অনেক সাথী দেখা যাচ্ছে, দেখেন আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি বসে আছে, নামাজ শেষ হওয়ার পরে তারপর তারা নামাজ পড়বে, জায়গা পাচ্ছে না, দেখাচ্ছে. হ্যাঁ, মসজিদের উপর নিচ পরিপূর্ণ হওয়ার পরে আন্ডারগ্রাউন্ডে নামাজ পড়ছে সাথে, এখন জায়গা নেই, দাঁড়িয়ে আছে. এই গ্রুপের নামাজ শেষ হওয়ার পরে তারপর তারা নামাজ পড়বে নিজামুদ্দিন মার্কাজে. এত সাথীদের ফির না দেখছেন? জি জি, আল্লাহ তালা ভরপুর গোল ফর্ম অফ প্রায় আন্ডারগ্রাউন্ড আপনার সাথীর দ্বারা পরিপূর্ণ. এই যে ভাইরা মাগরিবের নামাজ আদায় করতে পারি না, আমাদের পর এখন তারা দলে দলে প্রবেশ করছে. দেখেন তারা মাগরিবের নামাজ পড়ার জন্য এখন প্রবেশ করছে জামাত শেষ হওয়ার পরে. জি, শত শত সাথী নামাজ পড়ে নিতে পারেনি, এখন তারা নামাজ পড়বে. দেখাচ্ছি যে এই সিটেও দেখা যাচ্ছে সাথীরা নামাজ পড়ছে একবার আন্ডারগ্রাউন্ডের নিচে. শত শত সাথী এখন আবার আলাদা নামাজ পড়বে. তারা প্রথম জামাত শেষ হওয়ার পরে আমরা এখন আন্দরগ্রাম থেকে নিজামুদ্দিন মার্কাজের উপরে উঠছি. আপনারা দেখছেন কী পরিমাণ সাথীদের সমাগম. আল্লাহ নিজামুদ্দিনে বাংলাদেশের জোরকে কবুল ফরমান. আমাদের বাংলাদেশের সাথীরা আগে থেকে মসজিদ অবস্থান করতেছিলেন, এখন যারা দেখেন কী পরিমাণ সাথী মসজিদের ভিতরে এখন নামাজ জন্য প্রবেশ করছে. নিজামুদ্দিন মার্কাজের হালত শুধু সাথী আর সাথী. যেখানে নামাজ পড়ানো হয় সেই তালে আমি আসছি, দেখেন তার অবস্থা কি রকমের. উপরে যাওয়ার এখন আসলে স্পেস নাই, প্রত্যেক তালায় হাজার হাজার সাথীর দ্বারা নিজামুদ্দিন মার্কাজ পরিপূর্ণ.